ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া এই ইফতারের আয়োজনের জন্য দিনহাটা থানাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমরা সকলে একসঙ্গে বসে যে ইফতার করছি, একটা সম্প্রীতির বার্তা, এটা শুধু কমিউনিটি নয়, সবশেষে সকলের কাছে পৌঁছে দেওয়ার একটা যে একটা মিলন এখানে ক্ষেত্র হলো। আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, আছে পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান আইসি সাহেব, মেজবাবু, সকলে মিলে, এবং আমাদের দিনহাটা ওয়ান এর বিভিন্ন এলাকার মসজিদের সেক্রেটারি, সভাপতি, এই যে একটা মিলন ক্ষেত্র, এটা মনে করি একটা খুব ভালো দিক। কী নাম আপনার? আমি আমিনুর রহমান, ভেটাগুড়ি ব্লক মসজিদের সেক্রেটারি। অনেক অনেক ধন্যবাদ আপনারা আসলেন। এরপরে আমাদের ঈদ উল ফিতরের আমরা আমাদের ইফতার একটা অনুষ্ঠান অর্গানাইজ করি। শান্তি বর্ষিত করে দাও, হে আল্লাহ পশ্চিম বাংলায় শান্তি বর্ষিত করে দাও। বছর ঈদ উপলক্ষে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা ধর্মগুরু আছে, ইমাম সাহেবরা আছে, এবং এলাকা ভিত্তিক যারা নেতৃত্ব স্থানীয় আছে সকলকে ডাকে এবং পৌরসভা থাকে, যাতে এই উৎসবটা একটি সম্প্রীতির বার্তা আমাদের দেহাবাসীর কাছে যেটা চিরকাল হয়ে আসছে সেটাই থাকে। এই জন্য প্রতি বছর দিনহাটা থানা থেকে একটি সম্প্রীতির বার্তা দেওয়া হয় এবং সাথে সাথে সুযোগে ইফতার পার্টিও দিনহাটা থানা থেকে হয়, পৌরসভাও সেখানে থাকে, এবং আগামী ঈদ উৎসব উপলক্ষে একটাই বার্তা দেওয়া হলো, ধর্ম যার যার, উৎসব সবার, এই চিন্তা নিয়ে আমরা যেন প্রতি বছরের জন্য এই বছর ঈদ উৎসবটা পালন করব। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, হে আল্লাহ। এই সময় হাসপাতালে, নার্সিং হোমে, বাড়িতে, হে আল্লাহ, হিন্দু মুসলমান উভয় বহু মানুষ আশীর্বাদ, শুভেচ্ছা, ওনার ব্লেসিং আমাদের উপরে সবসময় থাকুক। কি আমাদের দিনহাটা থানা অন্তর্গত শুধু কেন, পুরো পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, শান্তি সৃষ্টি বজায় থাকুক। আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে দিনহাটা থানার উদ্যোগে যে ঈদ উপলক্ষে যে একটি সভা এবং তারপরে ইফতারের আয়োজন করা হয়েছে, এর জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার, আজকে আমরা সকলে মিলে একসাথে হয়েছি, এই সম্প্রীতি সকলে মিলে একসাথে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলকে ধন্যবাদ।